कोई किसी को रोता है, कोई किसी को रोता है, कोई किसी को रोता है, कोई किसी को रोता है। पेशाय सामान्य साइकिल मिस्त्री शेख शामसुद्दीन, তার গলায় পুরানো দিনের গান শুনে মুগ্ধ খদ্দেরেরা। গানে ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি, না পাখি নয়, এক হত দরিদ্র সামান্য সাইকেল মিস্ত্রি শেখ শামসুদ্দিন। ছোটবেলা থেকেই গানের প্রতি ছিল দুর্বার নেশা, গলাতে ছিল সুরেলা সুর, কিন্তু ছিল না পরিবারের অর্থ, তাই শেখা হয়নি গান। কিন্তু নেশা সে তো আর যাবার নয়, সংসারের হাল ধরতে নিজে করেছে একটি সাইকেলের দোকান। কাজের ফাঁকে অবসর সময়ে সাইকেল দোকানে বসেই আপন মনে গেয়ে যায় গান। এতে খুশি হয় সাইকেল সারাতে আসা খদ্দেররা, কারণ পুরানো দিনের গানে অবিকল সুর লয় তালে এমন মনোমুগ্ধ করা গান তো আর সচরাচর শোনাই যায় না। বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের পাহাড়পুর গ্রামের শেখ শামসুদ্দিনের অভাব নিত্য সঙ্গী। সাইকেল সারিয়ে যেটুকু রোজগার হয় তা দিয়ে কোনো মতেই চলে যায় তার সংসার। অভাব অনটনের মাঝে সমস্ত দুশ্চিন্তাকে সরিয়ে মাঝে মধ্যেই গেয়ে ওঠে নফরত কি দুনিয়া তো ছোড়কে। আমি কোথাও শিখিনি, এই সাইকেলের দোকানে বসে বসে চেষ্টা করি। আমি তো শিখতে পারিনি আর গান আমি গাইতে পারি না। এটা আমি গান ভালোবাসি। কোনো সময় কোনো খদ্দের এলো, বলে তাদের হয়তো ভালো লাগে, বলে বুলু ভাই একটা গান শোনাও, তখন শোনাই। কত বছর ধরে গান করছেন? আমি ছোটোবেলা থেকেই গান বাজনা ভালোবাসি। তো 2001 সাল থেকে আমি একটু ওই ট্র্যাক মিউজিক বলে একটা মিউজিক পাওয়া গেল, সেইগুলো থেকে ওই ঘাঁটাঘাঁটি করতে 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 ওইগুলোর সঙ্গে আমি গান বাজনা করি। সাইকেল দোকানে কী করি, সাইকেল সারাই দোকান, সাইকেল রিপেয়ারিং করি। আর্থিক অবস্থা খুব একটা ভালো না, ওই লোনের উপরে চলে ব্যবসাটা করি। হ্যাঁ, আমি যতদিন বেঁচে থাকবো আমি চালিয়ে যাবো এরকমভাবে। আমার নাম শেখ শামসুদ্দিন। ব্যুরো রিপোর্ট, আনন্দবার্তা।